রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বিশেষ করে আগরতলা পুরনিগম এলাকায় অবস্থা সঙ্গীন প্রতিদিনের করোনা আক্রান্তের একটা বড় অংশ থাকছে এই পুরনিগমের অন্তর্গত এই অবস্থায় সেমো ওয়েস্ট থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে মেডিকেল টিম গঠন করে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে এদিন ওয়েস্ট সেমো এবং আগরতলা পুরনিগমের স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জটিল রোগে আক্রান্ত রোগীদের বিষয়ে খোঁজ খবর নেন তাদের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেন মূলত ক্যান্সার ডায়াবেটিস প্যারালাইসিস হৃদরোগে আক্রান্তরা যাতে বাড়িতে থেকে চিকিৎসা পায় তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনো ধরনের সমস্যা যাতে তাদের না হয় তার দিকে নজর রাখতে এই উদ্যোগ গ্রহণ এদিন রামনগর এলাকায় ক্যান্সার আক্রান্ত এক রোগীকে দেখে তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেন ধারাবাহিকভাবে এই পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যকর্মী প্রদীপ কুমার দে করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রাখার পাশাপাশি শিশুদের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি এদিন পরিষেবা পেয়ে খুশি বাসিন্দারা কেয়ার্ডারে যারা ওল্ড এজ পার্সন আছে তাদেরকেও দিয়ে থাকে যারা বেড রেডেন্ট পেশেন্ট আছে ওনাদের আমরা ফেসিলিটি দিয়ে থাকি যে রকম আমার আগে দাদা বলেছে যে আমরা কী কী রকমের পেশেন্টদের আমরা ফেসিলিটি দিয়ে থাকি যেমন ক্যান্সার পেশেন্ট আমরা এখন যে বাড়িতে এসেছি তাই উনি ওরাল ক্যান্সার পেশেন্ট ঠিক আছে তো ওনার আমরা ও ক্যান্সার পেশেন্ট দেখে থাকি স্ট্রোক পেশেন্ট দেখে থাকি প্যারালাইসিস এই রকম সুবিধা দিয়ে থাকে আমাদের একটা টিম থাকে প্রত্যেক জায়গাতেই টিম থাকে ওই সেই জায়গা থেকে টিমটা মুভ করে বিভিন্ন এরিয়াতে ঠিক আছে তো তারা যা পেশেন্টের দরকার মেডিসিন ফলো আমরা সেটা করে থাকি বিউরো রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর